থেকে, তো আমার এটি করা আছে যোগে যোগ, এটা দেখো দেখো এটা দেখো, তারপর সিলেট আনা এটি রেজোনেন্স এলা নেগেটিভ চার্জ এটি আসলা এ পাই বন্ড অক্সিজেন উপযুক্ত হইলা। মুখ কোন কইলি যে এটা তার কনভার্টার রেজোনেটিভ স্ট্রাকচার, এটা আলাদা কোন রেজোনেটিভ স্ট্রাকচার হবে এই চিন্তা করা। তাহলে রেজোনেন্সে যোগটি যোগ অ্যাটম ইনিশিয়ালি ছিল নিউক্লিয়াস মানে কোন অ্যাটম সেইটা সেই জায়গায় রহিব। দেখো যোগটি যোগটা দিলে অন্য তারপর কোন হবে তাঙ্ক উপরে কেবল ইলেকট্রন ডেনসিটিটা খালি কোন হবে চেয়ে যাব। এটি ছিল এই কার্বন অক্সিজেন ইনিশিয়ালি কোন ছিল তখন কোন ছিল কিন্তু পরে হইলো ইয়া ভিতরে এটি দিলা নেগেটিভ চার্জ এটি রইলো নেগেটিভ চার্জ। তাহলে রেজোনেটিভ স্ট্রাকচার রেজোনেন্স দ্বারা যে রেজোনেটিভ স্ট্রাকচার গুলাকে পাইবা নিউক্লিয়াস যোউ জায়গায় যেমতি দিয়েছিলে বাটম সিএ সেই জায়গায় পিছেইকি রইবে, তাঙ্ক পজিশন কিছু চেঞ্জ হবে না। যদি চেঞ্জ হবে কোন কেবল ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট, খালি নেগেটিভ চার্জ পাই বন্ড লোকেশন এইগুলা খালি চেঞ্জ হবে। বুঝিয়ে গেল? দেখো এক্সাম্পলে সেকেন্ড পয়েন্ট লেখা তাহলে এ দিনে কোন আমার এসিটেট অ্যামাইন পিটা তো রেজোনেটিক স্ট্রাকচার সেমিটি তুমি বেনজিন নাম্বার করছিল ক্লোরো বেনজিন নাম্বার করছিল যোগ দিলে কোন সেই জায়গায় এখন তোমরা কত বড় কত বড় অক্ষ পজিশনে আসছে না এই যে কত বড় খারাপ পজিশনে আসছে আপনি নিয়ে তো বড় অক্ষ পজিশনে আসছে যোগ কি আসল পুরো ইনিশিয়াল দিতে সেই জায়গায় রইবে যদি চেঞ্জ হবে কেবল তারপর ইলেকট্রনিক বিহেভিয়ার। ঠিক আছে দেখো তো এনার্জি সেকেন্ড পয়েন্টে দেখো তো এনার্জি কন্টেন্ট তো এনার্জি কন্টেন্ট অফ অল দ্য ক্যানোনিক্যাল স্ট্রাকচারস তো এনার্জি কন্টেন্ট অফ অল দ্য ক্যানোনিক্যাল স্ট্রাকচারস মাস্ট বি নিয়ারলি সেম মাস্ট বি নিয়ারলি সেম মাস্ট বি তো এনার্জি কন্টেন্ট অফ অল দ্য ক্যানোনিক্যাল স্ট্রাকচারস মাস্ট বি নিয়ারলি সেম। তাহলে রেজোনেন্সে আমি কোন করছে ইলেকট্রনটা মানে খালি গোটে জায়গায় আর গোটে জায়গাকে জম্প করছে। তাহলে যোগ রেজোনেন্সে থ্রোআউট দ্য সিস্টেমে যেতে বি রেজোনেটিক স্ট্রাকচারে আসিব যেতে বি রেজোনেটিক স্ট্রাকচারে আসিব তাহলে সেমানকর এনার্জিটা কেবে তো সিমিলার হই পারিব নি যদি আসিব নিয়ারলি সেম হবে তো বড় আমি কই পারিবা রেজোনেন্স হচ্ছে। তাকি দেখো ইয়া ভিতরে আর ইয়া ভিতরে এনার্জি ডিফারেন্স যদি কম আছে বলি কত এইটা কু কমফর্টেবল করছে এটা কু কমফর্টেবল করছে বোথ আর ইকুয়াল কমফর্টেবল দিচ্ছে। যদি এনার্জি ডিফারেন্সটা অধিক বড় থাকে তাহলে কোন এটা থাকে মানে কেবে বি পরস্পর কু কমফর্টেবল করতে পারবে যদি এটা ভিতরে সেই রইবো 0.1 0.2 কিলো জুল এনার্জি পার রইবো সেই ডিফারেন্স রইবো। সো দ্য এনার্জি কন্টেন্ট অফ অল দ্য ক্যানোনিক্যাল স্ট্রাকচারস ইনভলভড ইন রেজোনেন্স মাস্ট বি সেম আমি কি সেম দেবে কি কই কই নাকি মাস্ট বি নিয়ারলি সেম। ওকে তারপর দেখো ইচ ক্যানোনিক্যাল ফর ইচ ক্যানোনিক্যাল ফর মাস্ট হ্যাভ the same number of or pair electrons the same number of or pair electrons ঠিক আছে। তাহলে সি অনপেয়ার্ড ইলেকট্রন হোক কি তুমি অনপেয়ার কাটি দিও লিখে দিও খালি সেম নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট লিখে দিও সেম নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট সেম অল দ্য ক্যানোনিক্যাল স্ট্রাকচার মাস্ট হ্যাভ সেম নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট। তাহলে দেখো এটি কোন আছে গোটে পাই বন্ড আছে মানে কোন গোটে জোড়ে পাই ইলেকট্রন এটি বি জোড়ে পাই ইলেকট্রন গোটে নেগেটিভ চার্জ ইকুইভ্যালেন্ট টু দুইটা ইলেকট্রন এটি মধ্যে গোটে নেগেটিভ চার্জ ইকুইভ্যালেন্ট টু দুইটা ইলেকট্রন। তাহলে আমার রেজোনেন্স করিবা দ্বারা কোন হব যেতিকি বি রেজোনেটিং স্ট্রাকচার আরাই যাব তাকর ইলেকট্রন কাউন্ট টোটাল ইলেকট্রন কাউন্ট বোথ সিগমা বন্ড ইলেকট্রন বোথ লোন পেয়ার নেগেটিভ চার্জ পাই বন্ড কন্টাক্ট ইলেকট্রন কাউন্ট সব গুলাকে কোন হব সমান হব সেই ইলেকট্রন কাউন্টটা সেম আসুছি মানে কত এনার্জি সেম আসুছি না ইলেকট্রন কাউন্টটা সেম আসুছি বলি না তো এনার্জি সেম আসুছি না এনার্জি কোন হয় সেম আসা বুঝিয়ে গেল। দেন লেখো ফোর্থ পয়েন্ট দেখো
resonance occurs in a molecule. Resonance occurs in a molecule only where all the atoms lie in the same plane. Means resonance is possible in sp2 hybridized system. sp2 hybridized system. ତାହେଲେ ଶୁଣ, ତମର ଯେତେବେଳେ କେମିକାଲ ବଣ୍ଡିଂ ପଡିବ ତା ଦେହରେ ସବୁ ପଡିବ ହାଇବ୍ରିଡାଇଜେସନ ଆଉ ତାର କଣ ଜିଓମେଟ୍ରି। sp3 ହାଇବ୍ରିଡାଇଜେସନ ହେଲେ ଜିଓମେଟ୍ରି କଣ ଆସେ, ଟେଟ୍ରାହେଡ୍ରାଲ, ଯେମିତି ଗୋଟେ ପିରାମିଡ ଭଳିଆ ଆସେ, ଠିକ ଅଛି, ଏମିତି ଟାଇପ୍ର ଟେଟ୍ରାହେଡ୍ରାଲ। ମାନେ ଠିକ ଭଳିଆ ଚିହ୍ନ ଆସିବ ଯେତେବେଳେ sp2 ହାଇବ୍ରିଡାଇଜେସନ ହବ, ସବୁ ଗୁଡାକ କଣ ହେବେ, ଗୋଟେ ସିଙ୍ଗିଲ ପ୍ଲେନ୍ ରେ ଡିଜାଇନ୍ କରିବେ, ମାନେ ଅଲ୍ ଦ ଆଟମ୍ସ ଶୁଡ୍ ବି କୋପ୍ଲାନାର। ଆଉ ଯେତେବେଳେ sp ହାଇବ୍ରିଡାଇଜେସନ ହବ, ତମର ଜିଓମେଟ୍ରି ଆସିବ ଲିନିୟର। ଲାଇନ ମାନେ କଣ, ସେ ପ୍ଲେନ୍ ରେ ଏକ୍ଜିଷ୍ଟ କରିବ ନା ନାହିଁ। ତାହେଲେ ରେଜୋନାନ୍ସ ରେ ଆମେ କଣ କରୁଛେ, ଗୋଟେ ଇଲେକ୍ଟ୍ରନ ବା ବଣ୍ଡଟା ଗୋଟେ ଆଟମ୍ ରୁ ଆଉ ଗୋଟେ ଆଟମ୍ କୁ ସିଫ୍ଟ କରୁଛେ। ମୁଁ କହିଥାନ୍ତି, ସପୋଜ ଏ ଅକ୍ସିଜେନ ଟା କଣ ଅଛି, ପ୍ଲେନ୍ ରେ ଅଛି, ଏ ଅକ୍ସିଜେନ ଟା ବି ପ୍ଲେନ୍ ରେ ଅଛି, ତାହେଲେ ସେଟା ଇଲେକ୍ଟ୍ରନ ଟା କଣ କିଛି ସିଫ୍ଟ ପାରୁଛି। ମନେ କର, ମୁଁ କହିଥାନ୍ତି ଏଠି ଏ ଅକ୍ସିଜେନ ଟା ପ୍ଲେନ୍ ରେ ଥାନ୍ତା, ଏଇ ଯୋଉ ଅକ୍ସିଜେନ ଟା ଏଟା ଏବୋଭ୍ ଦ ପ୍ଲେନ୍, ମାନେ ଏଠି ଥାନ୍ତା, ନହେଲେ ଏମିତି କଣ କାନ୍ଥ ଭିତରେ ଥାନ୍ତା, ତାହେଲେ ଇଲେକ୍ଟ୍ରନ ଟା ସିଫ୍ଟ ହେଇପାରିଥାନ୍ତା। ତାହେଲେ ଇଲେକ୍ଟ୍ରନ ର କଣ ଇଜି ସିଫ୍ଟମେଣ୍ଟ ଅଫ ଇଲେକ୍ଟ୍ରନ ଇନ ରେଜୋନାନ୍ସ, ସୋ ଅଲ୍ ଦ ଆଟମ୍ସ ମଷ୍ଟ ବି ଲାଇ ଇନ ଏ କଣ ସିଙ୍ଗିଲ ପ୍ଲେନ। ତାହେଲେ ରେଜୋନାନ୍ସ ଟା ସବୁବେଳେ କୋଉଥିରେ ହବ ନା, sp2 ହାଇବ୍ରିଡାଇଜ୍ ସିଷ୍ଟମ, ମାନେ ଗୋଟେ ପ୍ଲାନାର ସିଷ୍ଟମ ରେ ହବ, ଆଉ କୋଉଥିରେ ହବ ନାହିଁ। ତମେ ପଢିବ କେମିକାଲ ବଣ୍ଡିଂରେ ବହୁତ ସାରା ହାଇବ୍ରିଡାଇଜେସନ ଅଛି, sp3 sp2 sp sp3d sp3d2 ସି ରେ ଲେଖ
सीरियल का लेस सेपरेशन ऑफ चार्जेस लेस सेपरेशन ऑफ ऑपोजिट चार्जेस लेस सेपरेशन ऑफ ऑपोजिट चार्जेस इट इज सेड टू बी मोस्ट एम्पियर अदर्स It is said to be more stable than others. Said to be more stable than others. Then the other one, what are resonating structures? So, all the resonating structures are what are some of the stable of the geothermal bond? Because some of the multiple number of covalent bond, because some of the atom number of what? Octet satisfied. Meaning, near gas configuration, characteristics of resonance hybrid eta lekh sai lo aapre padhte bhi eta ekta dot 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 kon pa electron kare bujhe la dekho characteristics of resonance hybrid लेखो फर्स्ट पॉइंट रे लेखो द रेजोनेंस हाइब्रिड इज ऑलवेज मोर स्टेबल दैन ऑल द रेजोनेटिंग स्ट्रक्चर्स मोर स्टेबल दैन ऑल द रेजोनेटिंग स्ट्रक्चर्स रेजोनेंस स्ट्रक्चर कौन जानी गलो रेजोनेंस कौन जानी गलो रेजोनेंस हाइब्रिड कौन जानी गलो रेजोनेंस में मतलब हेला बड़े जो इलेक्ट्रॉन सीप हो ची सी किसी एनर्जी यूटिलाइज करती है ना तब से एनर्जी का भी कौन सा है रेजोनेंस एनर्जी ठीक हो जी देखो रेजोनेंस एनर्जी का डेफिनेशन देखो रेजोनेंस एनर्जी
is the measure of resonance energy is the measure of stability of is the measure of stability of resonance hybrid. Resonance energy is the measure of stability of resonance hybrid. ঠিক আছে, দেখো হায়ার এডস ভ্যালু, হায়ার এডস ভ্যালু গ্রেটার উইল বি দ্য স্টেবিলিটি, গ্রেটার উইল বি দ্য স্টেবিলিটি. ঠিক আছে, আচ্ছা শুনো, তুমি তো মতে কি পচারিব কি এনার্জিটা সবুলে যেতে কম হুয়ে সেটা কোন হুয়ে সবুলে স্টেবল, মানে স্টেবল হুয়ে এনার্জি মতে সিস্টেমে যেতে কম হুয়ে তার স্টেবিলিটি সেটা পড়ে মু কিন্তু এটি লিখিলি হাইয়ার ইনটেনসি ভ্যালু সো গ্রেটার উইল বি ইটস স্টেবিলিটি. তুমি পচারিব তো এটা এনার্জি অধিক না, রেজোন্যান্স এনার্জিটা কোন সেটা সবুলে নেগেটিভ রে আছে, নেগেটিভ রে আছে মানে কোন যেতে পড়িব মানে জিরো এর সাথে কম হয়ে গেছে না নাই সেথিলাগি আমি বলছি কোন যার রেজোন্যান্স এনার্জি যেতে অধিক তার স্টেবিলিটি সেতে অধিক. দেখো ফর এক্সাম্পল রেজোন্যান্স এনার্জি অফ বেনজিন, রেজোন্যান্স এনার্জি অফ বেনজিন, রেজোন্যান্স এনার্জি অফ বেনজিন, বেনজিন নো রেজোন্যান্স এনার্জি কোন কিছু করে চালুনি ইলেকট্রন
ताकि सेटा कोन करबो ए जो पैरन संगे रेजोनेंस शो कर परबो ठीक अछि ताहाले जति गोटे ग्रुप ते कोन करूची गोटे रेजोनेटिंग ऑलरेडी गोटे कोन रेजोनेंस सिस्टम कंटेंट कंटेंट सिस्टम आहुरी इलेक्ट्रोनेट्स के प्रोवाइड करूची ताहाले छी कोन करूची रिंग को एक्टिवेट करूची ताले आमी का कहबा लॉस आर का लॉस एंड इफेक्ट बुझ पाइला ना बुझ पाइला ऑलरेडी मु एबे गोटे एग्जांपल देखैबी मु कोन कहबे एथि गोटे ग्रुप ते लगेबी सपोज एक्स इज ए ग्रुप ताले छी कोन करूची माने ए जो सिस्टम को हमर कोन बेसिक रिंग को कोन करूची इलेक्ट्रोनेट्स के आहुरी प्रोवाइड करूची ता माने ये रिंग सिस्टम को कोन करूची एक्टिवेट करूची फॉर इलेक्ट्रोफिलिक सब्स्टिट्यूशन रिएक्शन जेते जेते याद रे पाई नंबर नेक्स्ट की पढबो इलेक्ट्रोफाइल ता याद को करबो इलेक्ट्रोफाइल माने ई प्लस जते ई प्लस करबो एड कंटेंट करबो ताले आमे कहि परबा जो ग्रुप ता कोन करबो ना गोटे रेजोनेंस सिस्टम को ऑलरेडी माने ता पाके रेजोनेंस हो दुबो किंतु सी मुनी कोन करबो ता को इलेक्ट्रोन प्रोफाइल के एक्टिवेट करबो ताले आमे ता कोइबा प्लस था ता प्लस एम इफेक्ट वाला को बट ता को बाजे रिंग एक्टिवेटर बोली को बाजे एग्जांपल बोलते ने की कोन ना ओ एच ठीक अछि देखो ओ एच रे कोन अछि लोड पेयर अछि देखो कि लोड पेयर आसला ता हम चले रेजोनेंस चला ताले ये कोन करछि यार लोड पेयर को रिंग को दउछ ना नहीं ये जे तमे रेजोनेंस करछि यार लोड पेयर को सिस्टम को दउछ ना नहीं ना इंगुल ना करछि दउछ ताले ओ एच का एग्जांपल को प्लस ए और प्लस आर similarly amar jodi gote kon koriba unsaturated ba kon resonating system re mu y bodi gote group ke kon boli introduce kari sie kon koriba ta se system ru electron ta ku withdraw koriba ta ta niju aru ku janibo ta mane se kon koriba input deactivate koriba pi electron density sob ku kon koriba ta niju aru ku janibo mane ame ta ku kon koriba minus r or minus a effect wala ku ta ta ku koriba ring deactivate for example amara kono na any aldehyde group ki ketone group ki kono carboxylic acid group ethi kono oxygen oxygen ro electronegative ki kono ta kotha bolibo ye kon kala darila ye jeto pore darila ye chala tale dekho electron ta kono ring bahar hojuchi na nai electron ta ring bahar hojuchi ethi kono electron ta ring bhitaru pe shot hojuchi tale kon ta ring activator ei ta ring activator kon ta ring activator ei ta ring activator ताले सेम होते हैं अपने कोई बात होला प्लस है तो प्लस एम को अब उसे माइनस है तो माइनस एम जेगल ना बुझ पाए जेगल लेको प्लस है तो प्लस एम इक्वेशन और तो दी जेगल लेको प्लस है लेको हाँ से प्लस है तो प्लस एम इक्वेशन लेको द ग्रुप्स विच डोनेट which donate electrons which donate electrons to a conjugated system to a conjugated system c o n j u g a t e d conjugated system conjugated system mane kon kahili alternate single or double bond thik achi conjugated system are said to have plus r or plus a effect plus a effect dekho these are also called as ring activators these are also called as ring activators yaar example kiye mane jo ring activator or plus a प्लस आर ग्रुप हमरा सिबो ओएच ग्रुप आसीबो ओआर ग्रुप आसीबो अल्कोक्सी ग्रुप अमीन ग्रुप आसीबो सॉफ्टी जुगेड अमीन ग्रुप आसीबो आउ जेतर सब हैलोजन ग्रुप आसीबो देखो एग्जांपल देखो कोबडा देखो अल्कोक्सी ग्रुप आसीबो अल्कोहल आसीबो अमीन आसीबो सॉफ्टी जुगेड अमीन आसीबो आउ जते सब हैलोजन क्लोरीन ब्रोमीन क्लोरीन आयोडीन सब दबो माने मल्टीपल बॉन्डेड वाला कोन होगे थे इन्वॉल्व होत मल्टीपल बॉन्डेड सब गुडा कोन रिंग डीएक्टिवेटर ठीक अछि सेति लागि मल्टीपल बॉन्डेड जे गुडा कथांती से माने कोन होती मेटा डायरेक्टिंग होती ए गुडा सब कोन अर्थ पारा डायरेक्टिंग ठीक अछि त
तमे जतो या पर एरोमेटिक की केमिस्ट्री में पढी बा त एटा पढ पर तमे देखिनो नी ओएच जत पर पढ ना से रेजोनेंस हला एठी हमर कोन से को आसला नेगेटिव चार्ज एठी गोटे आसला एठी गोटे आसला एठी गोटे आसला एटा करिवो यार ए दीटा जगह रे ठीक है ठीक है सेकंड में देखो माइनस आर और माइनस ए लिखे माइनस आर और माइनस ए लिखे सिमिलर लिखो ग्रुप्स ग्रुप्स व्हिच व्हिच ड्रॉज द इलेक्ट्रॉन्स व्हिच व्हिच ड्रॉज द इलेक्ट्रॉन्स फ्रॉम द कंजुगेटेड सिस्टम From the conjugated system towards themselves, from the conjugated system towards themselves, towards themselves are said to have माइनस आर और माइनस इफेक्ट ताने देखो सुनो सब तो बड़े कैसे भी माइंड में रखी बनी कि जो माने माइनस आर इफेक्ट सो कर दी से माने मध्य माइनस आर की माइनस आर इफेक्ट सो कर दी फॉर एग्जांपल तुमने जान के ऑलरेडी ओएच एक से प्लस सो कर माइनस आर इफेक्ट सो कर दी किंतु रेजोनेंस में कौन सो कर दी प्लस आर इफेक्ट दार कांसेप्ट अलग है एंड ऑफ की इफेक्ट का रेजोनेंस का कांसेप्ट अलग है ठीक है तपर कोन रो इनिशियल ने एनोड पर स्ट्रक्चर एटा ठीक अछि सी एन आई सी ओ एच सी एच ओ आर डी आई आउ की कोन मैन सब कोन माइनस आर बाय माइनस एम वाला ग्रुप तीन को डीएक्टिवेट कर छन अच्छा मु तो तुमको रेजोनेटिव स्ट्रक्चर काढी आ सिखै देली बट वन बेंजाइड रो रेजोनेटिव स्ट्रक्चर का छाडो जति गोने बेंजीन रिंग रे गोटे सीएचओ ग्रुप लागिबो तले सेटा कोन हबो बेंजाइड हबो त रेजोनेटिंग स्ट्रक्चर रेजोनेंस कराबो जे न करि परिबो डस्ट ढाक छै छै भीतर आमे वेरीफाई करिबा ताकि सेटा एटा तो करिके देखै दिथिले अर्थो बारे डायरेक्टिंग ग्रुप तो एटा तुमको टैग्स दे दिली ওটা সি আই এন না বেজাল দিয়ে দিয়ে দিলি ঠিক আছে পরে কি আছে পরে আউটরে করো আউটরে করো আউটরে করো 5 মিনিট দেরি করো ये न करि परबो ताकु एही कि ब्लैकबोर्ड गुडा कि काई बे तो माने चालू छ ना ये ऑनलाइन रे पड़ी से करबो खाली तो जीरो मिले ना अब कौन यदि गोटे एक्सेप्ट कर दियो रिंग पे तीनटा डबल कर दो केम कि तीनटा डबल बनला गोटे कौन एटा को शिफ्ट करेलु ओ भीतर माइनस आसला ओ पर माइनस आसला एटा को शिफ्ट करले देले एटी डबल बनला से बनी अब एक भीतर तो जोड़े रहला जोड़ा को शिफ्ट करबो यूनिटी रेक्शन आगे एपोटे गोटे करके एपोटे उप कर कर अब कोई की रेजोनेंस हाइब्रिड सॉल्व कर देखा ये नौकरी पर ही मत सच दे रहे हैं सब
করি কি দেখেই চাই না নি
তিন ডিঅ্যাক্টিভেটর গুলাক মেটা ডাইরেক্টলি, রিঅ্যাক্টিভেটর গুলাক অর্থপারা ডাইরেক্টলি, ঠিক আছে? তাহলে দেখি কি গোটা আছে পায়, সি একটি আছে কি ও একটি ডেল্টা মাইনাস একটি এস একটি ডেল্টা প্লাস ডেল্টা প্লাস দেখিল মু যে ক্যারেক্টারিস্টিক প্রপার্টি গুলা আমি রাখি দিলি সেটা দেখিল যে যে ভি যে অ্যাটম গুলা আছে আমি দিলাম গুলা সমস্ত সেটি ফিক্স আছে কেবল তাঙ্ক উপরে কোন হইছি প্লাস মাইনাস চার্জ টা কোন হইছি সিটি এইছি বাকি যোটা যো জায়গা ছিল কার্বন যোট ছিল সেটা আছে অক্সিজেন যোট ছিল সেটা আছে হাইড্রোজেন যোট ছিল সেটা আছে কেবল কোন হইছি ইলেকট্রন না সিগমেন্ট আছে গোটা অ্যাটম আছে ঠিক আছে তাহলে এগুলা সব যে প্র্যাকটিস করিব প্র্যাকটিস না করে হবে না অ্যাপ্লিকেশন অফ রেজোনেন্স রেজোনেন্স র আমি ইউজ করিলে আমি কল করি তাই তো মানে লাইভ সে করি তাই অ্যাপ্লিকেশন অফ রেজোনেন্স ঠিক আছে আচ্ছা তোমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি রে মানে কনসেপ্ট পড়ছো কোন অ্যাসিড আর বেস পড়ছো না তাহলে অ্যাসিড কাকে বলছো যেটা
ওয়া সলিউশন রে এক্স প্লাস আই এর কোঅর্ডিনেট করছি মানে কোঅর্ডিনেট করছি আমি তাকে বলছি না সি জি এর কোঅর্ডিনেট করছে এক্স প্লাস আই এর তাহলে সি এর ফর্ম কে সেট কে কিউ এর এক্স প্লাস আই এটা বি কে সি সো কি ওয়েস মাইনাস আই প্রভাইড করছি সেটা কনফেস তার সব কে জাস্ট কনফেস উইথ কে সেটা তো তোমরা করতে না পড়ো কনস্ট্যান্ট থিওরি আছে বুঝছি তারপরে যাহার মন আছে যা পাখরে যাহার সরি যাহার অরবিটাল রে আমরা কোন কি লোয়ার পেয়ার রয়েছে এক্স এর সমান লোয়ার পেয়ার তারপর আমি বল করি যে লুইস স্ট্রেস যারা মানে অরবিটালটা ভ্যাকান্ট আছে মানে কোন লোয়ার পেয়ার অ্যাবসেন্ট আছে তখন কি হবে লুইস স্ট্রেস কি তাহলে আমার পড়াইলা এক্স প্লাস ও এক্স মাইনাস ব্যাকটা তো অরগানিক এর কত হবে তাহলে অরগানিক কি আমি কোন করিবা না ডিফারেন্ট সাবস্টেন্স এর অ্যাসিডিটি আর বেসিসিটি তো কম্পেয়ার করে দেবা সবটা মনে করিবি অ্যালকোহল বা প্যাসিফিক অ্যাসিড ভিতরে কোনটা অধিক অ্যাসিড তা তুমি কোন করিব সেটি কোন এস প্লাস ও এস মাইনাস এর ক্যালকুলেট করিব না সেটি আসব কোন রেজোন্যান্স আসব ঠিক আছে তাহলে আমি রেজোন্যান্স ইফেক্ট কো বেস করি এই প্লাস সাইড থেকে বা সরি অ্যালকোহল মাইনাস সাইড ইফেক্ট কো বেস করি তা আমি ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ কোয়ান্টিটি কম্পাউন্ড করার করতে এসিডিটি আর যখন বেসিসিটি কো ওয়ার্ক করিব acidity acidity of a different compounds of a different compounds first level acidity first level acidity সাপোজ মু কইবি মানে এসিড নে নিমু এইচ এ ঠিক আছে এইচ এ মানে এসিড সাপোজ কই আর এইচ টা কমন এস প্লাস এটা এ মাইনাস যদি এটা আমি পড় আকুয়া সলিউশন এ পড়িব তাহলে যদি এটা সব লোক 100% মানে পড় ওয়ান হোল মেজ ওয়ান হোল যদি আমি ওয়ান হোল এস প্লাস পাইবা তাহলে আমি কই পাবো সেটা হচ্ছে স্ট্রং এসিড ঠিক আছে কিন্তু অর্গানিক যদি আমি পড়ু না অর্গানিকে তুমি কাহাকে কইব স্ট্রং এসিড যদি আমি কম করিবা গোটে এসিড রু কাঢ়ি দবা তাকে আমি আমি ইনডাক্টিভ ইফেক্ট পড়িলে ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট পড়িলে রেজোন্যান্স ইফেক্ট পড়িলে ডিফারেন্ট ইফেক্ট পড়িলে সে
पेज रे आमे मानकर कंस्ट्रक्टिव ऑर्डर टा कंप्लीट कर दला जहार कंजुगेट पेज पर जित्ते स्टेबल तार एसिड टा कोन हो सेते स्ट्रांगर एसिड हो जहार कंजुगेट एसिड टा जित्ते स्टेबल तार बेस टा कोन हो सेते स्ट्रांग बेस हो जेगु ले एटा एकि लेखिबो एसिड एटा बेस लेखिजो तापर देखो तापर गोटे एग्जांपल दे जे वाट काटी दीजिए और खाली एक्सप्लोस में ले वाट लेकिन सॉरी ऐसी करो देखो एसिड्स हैविंग स्ट्रॉंगर कंजुगेट बेस बा ब्रैकेट में लिख दिया स्टेपुल बेस स्टेपुल सीटी लिख दिया स्टेपुल सी प्रॉपर का नाम स्टेपुल स्टेपुल कंजुगेट बेस इज सेड टू बी ए स्ट्रॉन्गर एसिड इज सेड टू बी ए स्ट्रॉन्गर एसिड एंड बेस हैविंग a stable conjugate acid it is said to be a stronger base ঠিক আছে said to be a stronger base question লেখা compare the acidity of compare the acidity of ethanol and acetic acid এগুলো প্রশ্ন করছে ঠিক আছে তাহলে তোমাকে প্রথমে মানে বার করিয়াকে পড়িব acetic acid আর কোন ethanol ভিতর তার acidity অন্তরা কোনটা stronger acid কোনটা weak acid ঠিক আছে তাহলে দেখো এটি দেখো ethanol এর স্ট্রাকচার কোন जो कंजुगेट बेस पे जितने स्टेप हो सेटा सेटा स्ट्रक्चर है यार कंजुगेट एसिड सॉरी कंजुगेट बेस कैलकुलेट कर दबा ये कितनी माइनस एच प्लस पता ना ले तेरे कौन आसीब हो इथोक्साइड है यार ये आसीब ना नहीं इथोक्साइड है यार सिर्फ दिए ना कौन यार कंजुगेट बेस তুমি কি ইয়া এর কি এক্সপ্লোজ করতে কাট দিল কোন আসবে CH3CO O- এ আসবে এটা কোন এসিলেট বা কার্বক্সিলেট আনে এটা লার কোন কনজুগেট বেস বেস মানে কোন নেগেটিভ চার্জ আছে তাহলে মতে হবে কো ইথোক্সাইড আয়ন আর এসিটেট আয়ন ভিতর কোনটা অধিক স্টেবল যোটা অধিক স্টেবল তার কোন অ্যাসিডর অ্যাসিডিটি সাথে অধিক মানে কুহ তুমি তো এতে ইফেক্ট পড়িলো পড়া রেজোন্যান্স পড়িলো ইন্ডাকটিভ ইফেক্ট পড়িলো তার ভিতর মতে কুহ এই যে ইথোক্সাইড আয়ন আর অ্যাসিডেট আয়ন ভিতর কোনটা অধিক স্টেবল কুহ
more radical stable. Your acetate anion is more stable than ethoxide anion. Kahiki acetate anion ne kon hobo resonance hobo hobo na nahi resonance hobo mane kon ते एनर्जी से तेरे में जाओ मतलब नेगेटिव एनर्जी से तो स्टेबिलिटी बोल दियो किंतु एटी नो ऑक्साइड है एनर्जी ये ऑक्सीजन ऊपर कौन अच्छी नेगेटिव चार्ज अधिक अच्छे या आखिर लगे जी कौन होते इथाइल ग्रुप माने कौन अल्काइल ग्रुप को कुछ तो माने प्लस आयन ग्रुप माने कौन इलेक्ट्रॉन डोनेटिंग पर भी थी या कौन वाला इलेक्ट्रॉन दे चलेगा इतने जो है आपको ऑक्सीजन को इलेक्ट्रॉन दे चलेगा या ऑक्सीजन ऊपर कौन वाला नेगेटिव चार्ज बढ़ेगा नेगेटिव चार्ज इंटेंसिटी जितने बढ़ेगा से प्रोटॉन को कौन करेगा से तो स्ट्रांगली टाइट करी बाइंड करी रहूंगा तो प्रोटॉन ना कौन था कपल को लास्ट परिवर्तन कंप्लीट एटी कौन होती नेगेटिव चार्ज का या फिर लोकलाइज है कि रहूंगी डी लोकलाइज ही जाऊंगी तो एटा को पानी में बड़ो बड़ो का एक्स प्लस आयन दे दे जेगला दान आप कोटा तले कंजुगेट बेसिस पर एसिड रिएक्शन का इथोक्साइड एंजाइम के बदले में तारा कोरेस्पोंडिंग एसिड एसिटिक एसिड का इथेनॉल का अधिक एसिडिक हो जेगला जेगला अब बुझ गया ए फंक्शन का करो ताकि चले पा के बुझ पे ना भी बुझ ही गया जल्दी करो more difficult
ନେସର ମୋର ବିଭିବର ଅକ୍ସିଜେନ ଉପରେ ତ ନେଗେଟିଭ ଚାର୍ଜଟା କନସେଣ୍ଟ୍ରେଟ ହେଇକି ରହିଲା ତ ସି ଆର ଏଚ ପ୍ଲସ କୁ ଛାଡି ପାରୁ କେଟା କଣ କୁଲମ୍ବିକ ଇଣ୍ଟ୍ରାକ୍ସନ ହବ ଓ ମାଇନସ ଆଉ ଏଚ ପ୍ଲସ ଭିତରେ ହାଇଡ୍ରୋଜେନ ବଣ୍ଡିଂ ବି ହବ ଠିକ ଅଛି ଆଲେ ଏଚ ପ୍ଲସ କ୍ଲାସ କଣ ଆସି ପାରିବନି ଠିକ ଅଛି ଦେଖ ସୋ ସୋ ଏସିଡିକ୍ ଏସି ଏସିଡିକ୍ ଏସି ଇଜ୍ ଏ ଷ୍ଟ୍ରଙ୍ଗର ଏସିଡ୍ ଦ୍ୟାନ୍ ଇଥାନଲ ସୋ ଏଟା ପନ୍ଦର ଫାଇଭ୍ କଲ୍ ଲାଗିଛି।